নূর যে এক ঘন্টায় 36 লাখ টাকার গুজব ছড়াইছিল এটা পুরোপুরি ভুয়া, পুরোপুরি মিথ্যা। কোনো প্রবাসী তাকে টাকা দেবে না, দেয়নি। যে অফিস কিনছে, এই অফিস কিনতে হলে তাকে ইসরায়েলে টাকা নিয়ে কিনতে হবে, স্বাভাবিক বিষয়। এবং এটা গণঅধিকার পরিষদের বাংলাদেশ শাখা হবে না, এটা গণঅধিকার পরিষদের ইসরায়েল শাখা হবে, স্পষ্ট। গণঅধিকার পরিষদের শাখা বলতে ডক্টর রেজা কিবরিয়া, আমি আছি, ফারুক আতা আছি, তারা আমরা এই সংগঠন গড়াচ্ছি। এবং যখন সে ইসরায়েলের অভিযোগে অভিযুক্ত হলো, বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয়বাদী, কোনো দল তাদের কোনো কর্মীর বিরুদ্ধে এরকম ইসরায়েল সম্পৃক্ততার অভিযোগ যদি আসতো, তাহলে তাকে অবশ্যই বহিষ্কার করত। আপনারা সাংবাদিকদের সংগঠন, আপনাদের সংগঠনের মধ্যেও যদি কেউ ইসরায়েল কানেকশন থাকে, আপনারা তাকে ওই গ্রুপ থেকে বের করে দিতেন। নুরুল হক নুরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, তাকে সাথে করে নিয়ে কোনো রাজনীতি সম্ভব না, তাকে এক টেবিলে রেখে কোনো রাজনীতি সম্ভব না। এবং কোনো প্রবাসী তাকে অফিস কেনার জন্য টাকা দেবে না, এই টাকাগুলো সে আগেই চুরি করেছিল এবং আপনারা দেখেছেন, এখন তাকে কেউ টাকা দেয় না। তাহলে সে বিভিন্ন প্রোগ্রামের জন্য বিমান ভাড়া করে নিয়ে চট্টগ্রাম থেকে মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসে, বিমান ভাড়া দিয়ে রাজশাহী থেকে নেতাকর্মীদেরকে নিয়ে আসে। এতদিন সে রিক্সা ভাড়া দিতে পারে নাই, এখন সে বিমান ভাড়া দেয় কই থেকে? কই থেকে দেয়? রয়ের টাকা দিয়ে, ইসরায়েলের টাকা দিয়ে। কোনো প্রবাসী টাকা দেওয়ার আগে দ্বিতীয়বার ভাববে, এই টাকা নূরের পরিবার খাবে নাকি গণঅধিকার পরিষদ খাবে? দ্বিতীয়বার ভাববে, অবশ্যই ভাববে। অবশ্যই নূর অর্থনৈতিকভাবে এবং সে বিভিন্ন অর্থ চুরি করে তার পরিবারকে বেনিফিট দিয়েছে, এই তার পুরা পরিবার, তার ছোট ভাই, বড় ভাই, দুলো ভাই, শ্যালক, খালাতো ভাই, বডিগার্ড, তার শ্বশুর, তার বাবা, সবাই মোটামুটি নূরের এই রাজনৈতিক ইনকামের উপর নির্ভরশীল। এবং ইচ্ছা করলেও নূরের পরিবারের সদস্যরা এই ইনকাম থেকে বের হতে পারবে না, পারবে না। নূরকে রাজনীতি করতে হলে তার ভাইয়ের জন্য যে তেলের ডিপো করছে, সেই ডিপো বাজেয়াপ্ত করে ওই টাকা ফেরত এনে জনগণের সামনে ফেরত দিতে হবে দলকে। নূরকে রাজনীতি করতে হলে দলের টাকা চুরি করে যে মাছের খামার করছে, ওই মাছের খামার বন্ধ করে বেইচ্চা টাকা জমা দিতে হবে। নূরকে রাজনীতি করতে হলে যে গ্যাসের ডিপো করছে, সে গ্যাসের ডিপো টাকা ফেরত দিতে হবে। নূরকে রাজনীতি করতে হলে যে চুরি করা টাকা দিয়ে গাড়ি কিনছে, সেই গাড়ি কেনার টাকা ফেরত দিতে হবে। নূরকে রাজনীতি করতে হলে যে অবৈধভাবে অর্থ দিয়ে বাড়ি করছে, সে বাড়ি করার টাকা ফেরত দিতে হবে। নূরকে এই রকম পরিস্থিতিতে যে লোক টাকা পেলেই এবং সারা জীবন শুধু টাকার পেছনে ঘুরেছে, সে টাকা 10 টাকা হোক আর 10,000 টাকা হোক আর 10 লাখ টাকা হোক, যেই দিকে টাকা সেই দিকে দৌড় দিয়েছে এবং যেখানে যার টাকা তাকে বড় পদ দিয়েছে, এবং যে টাকা দিতে পারেনি অনেক পরিশ্রম করলে তাকে পদ দেবে না। এই যে একটা বিষয়, হঠাৎ করে আপনার হলো কাতার প্রবাসীকে সে তার পাশে নিয়ে বসায়, এমনি এমনি বসায়, কাতারের সভাপতি। আপনারা দেখেছেন না, কাতারের সভাপতি সে বলে সে নূরকে গাড়ি দেবে। কেন গাড়ি দিবা ভাই, এতদিন তো গাড়ি দেওয়া নাই, তোমার কাতারের সভাপতি করছে এই জন্য গাড়ি দিবা? এগুলো সব বের হচ্ছে, এখানে যে পোস্টার লাগাচ্ছে এগুলো মানসিক রুগী, এগুলো মানসিক রুগী। এরা বিশ্বাস করে না যে নূর ইসরায়েলের নাগরিকের সঙ্গে দেখা করছে, এরা বিশ্বাস করতেই চায় না, করতেই চায় না। এরা নূর যে টাকা চুরি করেছে এরা বিশ্বাস করতেই চায় না, কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। এর ভাই 8 পাস, সেই 8 পাস ভাই কিভাবে তেলের ডিপোর মালিক হলো হঠাৎ করে, এরা বিশ্বাস করতে চায় না। ইনসাফ নিয়ে তার এত দুর্গন্ধ যে ইনসাফের কাছ থেকে, ইনসাফের প্রোগ্রামে ডক্টর রেজা কিবরিয়া যায়, এই ইনসাফের কাছ থেকে বাংলাদেশের রাজনীতিতে প্রথম টাকা নিছে নূর 37 লক্ষ টাকা নিছে নূর এবং তার সাঙ্গপাঙ্গরা মোটরসাইকেল কিনেছে, সেই মোটরসাইকেল এখনও রাশেদ চালায়, আর নূরের দুটো মোটরসাইকেল বেচে দিয়ে খাই দিছে। মোটরসাইকেল দিছে সংগঠনের জন্য, কিন্তু এগুলো বেচে খাইছে, এগুলো চলছে। তো সে অফিস করছে, আমি বলছি সে লিস্ট প্রকাশ করুক না, লিস্ট প্রকাশ করুক। এক ফার্মাসিস্ট ঘোষণা দিছে 25 লাখ টাকা দিবে, 2 দিন পরে ওই ফার্মাসিস্ট আবার পোস্ট দিছে না 2 লাখ টাকা দিবে। আমার কথা, ফার্মাসিস্ট 2 লাখ টাকাই কই থেকে দিবে? এই ফার্মাসিস্ট মাঝে মাঝে নূরকে টাকা দেয়, অথচ আপনাদের বলে প্রশ্ন, একটা ফার্মেসির পক্ষে রাজনৈতিকভাবে মানে অর্থায়ন করা সম্ভব? জানতে হবে, কিন্তু বুঝতে হবে। এই সেই ফার্মাসিস্ট যাকে সাথে করে নিয়ে দুবাই গিয়েছিল
মোসাদের সঙ্গে দেখা করতে। এখন নোট টাকাগুলো নিয়ে নিজের বাড়িতে রেখেছে নাকি ওই ফার্মাসিস্টের ওই দোকানে গিয়ে রেখে এসেছে সেটা খুঁজে দেখতে হবে। সে কীভাবে বলে 25 লাখ টাকা দিবে? যে চাল আনতে পান্তা ফুরায়, ভাত আনতে পান্তা ফুরায়, নুন আনতে পান্তা ফুরায়, সে কীভাবে 25 লাখ টাকা দিতে হবে? সোর্স দেখতে হবে না? রাজনীতিতে একজন 10 লাখ টাকা দিলে নিতে হবে, টাকাটা চুরি করা কি না, মেরে খাওয়া কি না দেখতে হবে না? এই যে রেজা কিবরিয়াকে সে দোষারোপ করে, রেজা কিবরিয়া কি বসুন্ধরা গ্রুপের আনবীর ধর্ষক আনবীরের সঙ্গে মিটিং করেছে বলেন? মিটিং কে করেছে? মিটিং নূর করেছে। আনবীরের সঙ্গে দেখা করলেই টেকা পাওয়া যায়। বসুন্ধরা গ্রুপের গ্যাসের ডিপো করে দিয়েছে তার এলাকায় বসুন্ধরা গ্রুপ। এখন বলেন, রেজা কিবরিয়া দলের সম্মান নষ্ট করছে নাকি এই ধর্ষকের সঙ্গে ছবি তুলে তার কাছ থেকে টাকা নিয়ে সে দলের সম্মান নষ্ট করছে? এই প্রশ্নগুলো করাতে রেজা কিবরিয়া ভালো না, তারেক ভালো না, ফারুক ভালো না, আমাদেরকে মীর জাফর বলে। আরে ভাই, আমাকে যে তুমি মীর জাফর বলছো, আমার তোমার আমি যে আমি আমি যার বিরোধিতা করার কারণে মীর জাফর বলছো, আমাকে কেন মীর জাফর বলছো? এখন যদি মশিউরের মতো আমিও যদি নূরের সঙ্গে থাকতাম তাহলে সবাই আমাকে তোমরা দেশপ্রেমিক বলতা। তার মানে ইসরায়েলের একটা এজেন্টের সঙ্গে থাকলে আমি দেশপ্রেমিক, হ্যাঁ, মোসাদের এজেন্টের সঙ্গে থাকলে আমি দেশপ্রেমিক, রয়ের সঙ্গে গোপনে যোগাযোগ করে এর সঙ্গে থাকলে আমি দেশপ্রেমিক, তাই না? আর হলো না থাকলে আমি মীর জাফর, হ্যাঁ। আমি যদি দেশের সঙ্গে গাদ্দারি করেছে এরকম একটা লোকের বিরোধিতা করে যদি মীর জাফর হতে হয় আমি সম্মানিত বোধ করি। ঠিক আছে, নূর কবেকার সিরাজউদ্দৌলা যে সে আমার মীর জাফর বানাবে? প্রশ্ন আমার, নূর কবে সিরাজউদ্দৌলা হয়েছে? কোন যুদ্ধে সে সিরাজউদ্দৌলার মতো অবদান রাখছে? কোন যুদ্ধে? মোদি বিরোধী আন্দোলনে আমরা মার খাইছি, আমার হাতে ব্যান্ডেজ লাগানো ছিল অনেক দিন, মার খাইছি, সে মিছিলের সামনে থেকে পালাইছে। ও কোন যুদ্ধে সিরাজউদ্দৌলা ছিল? এখানে আর একজন সাংবাদিক আছে, ওই দিন ছিলেন আপনি, পালাইছে না? পালাইছে না, ব্যাংকের মধ্যে লুকাইছে না? কেন লুকাইছে? সহযোদ্ধাদের 54 জন গ্রেপ্তার হয়েছে, নূর ওই দিন কেন গ্রেপ্তার হলো না? নূরকে খুঁজে পাওয়া খুব কঠিন, খুব কঠিন। 9 নম্বর আসামিকে গ্রেপ্তার করলো নূরের বাসা থেকে, 1 নম্বর আসামিকে গ্রেপ্তার না করে 9 নম্বর আসামিকে গ্রেপ্তার করলো, কেন করলো? প্রশ্ন, আপনাদের কাছে আশ্চর্য লাগে না যে 1 নম্বর আসামির বাড়িতে 9 নম্বর আসামিকে গ্রেপ্তার করতে গেছে? 1 নম্বর আসামি দেখাই দিচ্ছে বাথরুমের ভিতরে ইয়ামিন রয়েছে। আপনাদের কাছে, আপনারা সাংবাদিক প্রশ্ন করেছিলেন কখনো, নাকি আপনাদেরও ভয় লাগে প্রশ্ন করতে? বলেন, 1 নম্বর আসামি 9 নম্বর আসামি বাথরুমের ভিতরে আছে দেখাই দিচ্ছে, তাহলে 1 নম্বর আসামি কি ডিবির সঙ্গে নাটক করছে কি না, এই প্রশ্ন করার আমাদের অধিকার আছে কি না? এদের সাঙ্গপাঙ্গরা সারাক্ষণ 50-60 জন ছেলে পেলে বেশি না, এরা ফেসবুকে এসে কমেন্টে এসে গালাগালি করে, নোংরা কথা বলে, মৃত্যুর হুমকি দেয়, জবাই করার হুমকি দেয়, উগ্র। নূর শুধু নিজে মিথ্যাবাদী না, নূর শুধু নিজে মিথ্যা কথা বলে না, সে তার অসংখ্য ছেলেপেলেকে মিথ্যাবাদী বানিয়েছে, অসংখ্য ছেলেপেলেকে সে তার মতো করেই চোখে চোখ রেখে মিথ্যা বলা শিখিয়েছে এবং এদেরকে বিশ্বাস করতে শিখিয়েছে সে মোসাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমি একটা কথা বলি, নূর ইসরায়েলের যে ফাঁদে পা দিয়েছে, রয়ের যে ফাঁদে পা দিয়েছে, এই ফাঁদ থেকে সে বের হতে পারবে না, বের হতে পারবে না বলে রাখছি। এবং আপনারা যদি কেউ গ্যারান্টি দিতে পারেন যে নূর এসব এজেন্সির সঙ্গে আর যোগাযোগ রাখবে না, কেউ পারবেন গ্যারান্টি দিতে? কারো গ্যারান্টি দেওয়ার হিম্মত আছে? কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ পারবে না। এখন যে অফিস কিনবে, এই অফিস গণ অধিকার পরিষদের অফিস না, এই অফিস বাংলাদেশে ইসরায়েলের দূতাবাস, এখান থেকে ইসরায়েলের কার্যক্রম শুরু হবে। এখন প্রবাসী ভাইরা সিদ্ধান্ত নেবে এইখানে খরচ করবে কিনা, অলরেডি শুরু হয়েছে। একজন প্রবাসী ফেসবুকে লাইভে বলেছে যে আমি আমার সন্তানের নাম নূরুল হক নূর রেখেছিলাম, আমার এখন অনুতপ্ত হয় যে আমি আমার সন্তানের এত বড় ক্ষতি করলাম কেন। সবাই বুঝতেছে, আস্তে আস্তে সবাই বুঝবে ইনশাল্লাহ। এবং আমরা যে গণ অধিকার পরিষদ করছি, আমরা আমাদের গণ অধিকার পরিষদের স্বপদে বহাল আছি, আমরা স্বপদে বহাল আছি, আমরা এখান থেকে নড়ি নাই, আমি সেই যুগ্ম সদস্য সচিব পদে আছি, আমার আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া তার পদে আছে, এবং নূরুল হক নূর ইসরায়েল কানেকশনের জন্য এবং এখান থেকে চলে গিয়ে নতুন করে কাউন্সিল করার জন্য, আমরা এখান থেকে চলে যাওয়ার কারণে আমরা ভারপ্রাপ্ত সদস্য সচিব করেছি আমরা এখানে ফারুক হাসানকে। এবং অনেকের প্রশ্ন আছে যে আতাউল্লাহকে না করে কেন ফারুক হাসানকে করা হলো, কারণ আতাউল্লাহ ছিল সিনিয়র যুগ্ম সদস্য সচিব, তার হওয়ার কথা, কিন্তু আতাউল্লাহও মহত্বের পরিচয় দিছে।
আতাউল্লাহকে যারা বলে পদের জন্য নূরকে ছেড়েছে, না মোটেও না। আমি তো ওই সদস্য সচিবের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কোনো পদে দাঁড়াইনি। আমরা দেশের জন্য কাজ করি, ছোট একটা পদে থেকে কাজ করব, সেটাই যথেষ্ট আমার কথা। আমাকে তো আম তারেক বলছে, মীর জাফর বলছে, আমাকে কি বিকাশ তারেক বলছে? হ্যাঁ, ওইটা ওইটা যারা লিখেছে ওদেরকে বিকাশ বলে, এই জন্য ওরা কষ্টে এখানে এসে লাগিয়ে দিয়েছে মনের কষ্ট কমানোর জন্য। আমাদেরকে বিকাশ বলে না। আমি এ প্রবাসী ভাইদের কাছে যে অর্থ নিয়েছি তার প্রমাণ গণ অধিকার পরিষদের বর্তমান কার্যালয়ে পাঁচতলা গিয়ে দেখে আসেন। প্রত্যেকটা এসি আমার কেনা, নূরের বসার টেবিল আমার কেনা, প্রত্যেকটা ফ্যান আমার কেনা। আমি যে অর্থ নিয়েছি তার দৃশ্যমান সম্পদ রয়েছে। আমার এবং নূরের মধ্যে পার্থক্য রয়েছে। আমার নেওয়া অর্থে বন্যা কার্যক্রম চলেছে, আমার নেওয়া অর্থে 30 দিন ইফতার করিয়েছি, আমার নেওয়ার অর্থে 33 দিন গণখাদ্য কর্মসূচি করেছি। প্রত্যেকটা কাজ দৃশ্যমান, কিন্তু নূরের কোনো কাজ দৃশ্যমান না। নূরের দৃশ্যমান কাজ হলো সে নিজের জন্য গাড়ি কিনছে, ভাইয়ের জন্য তেলের ডিপো দিছে, নিজের বাড়ি করছে, খানকা ঘর বানাইছে, শালার জন্য শ্যালকের জন্য মাছের খামার করেছে। সুতরাং বিকাশে অর্থ নেওয়া অন্যায় না ভাই, বিকাশে অর্থ নিয়ে চুরি করাটা অন্যায়। বিকাশে অর্থ বিভিন্ন দলের রাজনৈতিক কার্যক্রমে নেয়, এটা একটা ট্রানজ্যাকশন মাধ্যম, এটাকে কাজে লাগিয়ে চুরি করেছে নূর, সেই জন্য তার নাম হয়েছে বিকাশ নূর।